মধুর কাজল সজল জল দো অঙ্গে রূপে রোলাব নিছলে কাজল সজল জল দো অঙ্গে আহা সে রূপ নিরখি রাধার নয়নে মনের আকুতি জলে তখন সখীদের কানে কানে শ্রীমতী বলিলেন পাঁজর কাটিয়া সে রূপ যে আজি পরাণে পশিল আসি শিরে শিখি পাখা হাতে আসুন 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 কি সৌভাগ্য আমার আজ কতদিন বাদে আপনার পদধূলি পড়লো আমার বাড়িতে সৌভাগ্য তো আমারও কম নয় কতদিন পরে আপনার গোবিন্দের চরণ দর্শন করলাম তো স্বর্গে মশাই কাছে শুনছিলাম আপনার শরীর তেমন ভালো যাচ্ছে শরীরের কথা আর বলেন কেন এই কখনো একেবারে যাই 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 আবার এখন দেখুন দীপ্তি খাসা চমৎকার আছি ডাক্তার কি বলছেন বলবে আবার কি বলুন না পাঁচ সাত বছর বাঁচতেও পারি আবার দু এক ঘন্টার মতো চলেও যেতে পারি কেন চিকিৎসায় কিছু ফল হচ্ছে না আপনার স্বামী যে রোগে মারা গেছিলেন এও ঠিক সেই রোগের কোনো চিকিৎসা নেই কি সর্বনাশ তার রোগ সে ছিল আমার পরম বন্ধু দুজনে পরামর্শ করে রেখেছিলাম মরবো একসঙ্গে কিন্তু সে চলে গেল ডঙ্কাবাজি আগেই আমি ছেলে দুটিকে জলে ভাসিয়ে দিয়ে ওই একটি মাত্র নাতি নিয়ে শ্মশান জাগিয়ে বসে আছি ভালো কথা আছে নগেন মারা গেছে আজ বছর বারো হবে না হ্যাঁ ঠিক বারো বছর আমার বড় নাতনি তখন দু বছরের ছিল ঠাকুমা দেখবে এসো এদিকে কেবলমাত্র রাক্ষসী দিদি বললো ওটা পুতনা রাক্ষসী তাই নাকি ঠাকুমা হ্যাঁ ভাই তোমার দিদি ঠিক বলেছি তোমার ঠাকুরদার যে বন্ধুর কথা বলেছিলাম ইনি তিনি প্রণাম কর থাক দাদু থাক 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 চলো রাখ খোঁড়াটা দেখে আসি বাবা 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 একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা এমন সুলক্ষণা মেয়ে তো আমি আর কখনো দেখিনি তোমার নামটি কি দিদি কুমারী তাপসী ব্যানার্জি তাপসী বা চমৎকার নাম কিন্তু এই নাম তো তোমার জন্য নয় তপস্যা করবে সে যে তোমায় পেয়ে ধন্য হবে আমি ওদিকে যাই ঠাকুমা একটি অনুরোধ করব নিশ্চয় করবেন যদি রাখেন তাহলে বলি সাধ্য হলে রাখবো বই এই কথা আবার বলতে হবে আপনার স্বামীর আর আমার পরামর্শ হতো আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দেব কিন্তু এমনি দুর্ভাগ্য কারোরই মেয়ে হলো না বংশের মধ্যে বাতি দিতে আমার ওই শিবরাত্রির সলতে নাতিটুকু টিম টিম করছে ম্যাট্রিক পাস দিয়ে এবার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে আইএসসি পড়ছে অগাধ টাকা আর ওই ছেলে মানুষ নাতি ভয় হয় হঠাৎ যদি মরে যায় কেউ রইল না ওকে দেখবার জন্য ওর মাথার উপরে যদি আপনার নাতনি ঠিকই আমায় দেন আমার নাতির সঙ্গে আমি ওর বিয়ে দিই আপনার নাতির সঙ্গে ওর বিয়ে হবে সেটা তাপসের পরম সৌভাগ্য কিন্তু আমি তো ওর বিয়ে দেবার কচ্ছে মুখুচ্ছে মশাই ওর বাবা মা বাবা মার উপর আপনি আপনি হচ্ছেন হাইকোর্ট হাইকোর্টের বিরুদ্ধে কি কেউ দাঁড়াতে পারে আপনার স্বামীর আর আমার ছেলেবেলাকার স্বাদটি আপনি দয়া করে পূর্ণ করুন পরলোকে গিয়ে যখন তার সঙ্গে দেখা হবে বলবো ভায়া আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়নি বটে কিন্তু তোমার নাতনির সঙ্গে আমার নাতির বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্ব পাকা করে রেখে এসেছি না 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 এর মধ্যে আর কিন্তু নেই দেখুন আমার নাতি বলে আমি বলছি নি আমার নাতি বলু আপনার নাতনির কাছে কোন রকমের রূপে গুণে অযোগ্য হবে না আপনি আসুন না নাত জামাই নিজেই দেখবেন আসুন 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 বলু বলু
কি করছিলে? ঠাকুর সাজাচ্ছিলাম দাদু। আমাদের গ্রামে আর একজন জমিদার আছেন তুমি জানো? হ্যাঁ, ঈশ্বর নরেন ব্যানার্জি। তিনি তো আপনার খুব বন্ধু ছিলেন না? পরম বন্ধু ছিলেন। ইনি তার স্ত্রী হেমপ্রভা দেবী। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। আচ্ছা এখন যাও। দেখলেন তো কি চমৎকার এদের মানাবে। ভগবান দুজনকে দুজনের জন্য যেন তৈরি করেছেন। আপনি আমাকে কথা দিন। কিন্তু আমি এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেব? হ্যাঁ, এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেবেন। অবশ্যই এখনই যে বিয়ে হবে তার কোনো মানে নেই। বুলু বড় হোক, তাপসী বড় হোক, কিন্তু বাক্যদানটা এইখানি হয়ে থাক। বেশ, তাপসী আপনারই হলো। আজ তাই কি রে তোর রাধিকা হাসিছে বহিছে মলয় বাই, ও তার বসন উড়িছে চিকুর ফুরিছে পিক ফুল ওইদায়। আজ কুসুম গন্ধ লাগিছে ভালো জীবনে সুদিন এসেছে বলে লাগে যে রাধার সকলি ভালো। ও তার ভুবন ভরিয়া এনেছে হাসি সেই সে রূপে দিয়ালো। বিপদে ফেললে গোবিন্দ, আমি কি করলাম? সম্মানী বন্ধুর সামনে ঠাকুর ঘরে কথা দিয়ে পারলাম, এই কি করলাম ঠাকুর, এই আমি কি করলাম? একে ঠাকুমা, তোমার চোখে জল, তুমি কাঁদছ? আমার বাবু ভীষণ অসুখ গিন্নিমা। আগে হ্যাঁ শেষ সময় এই সকালে দেখিলাম দিব্য সুস্থ মানুষ, সেই বুকের ব্যথাটাই আবার। তিনি জোড়াত করে আপনার নাতনিকে সঙ্গে নিয়ে একবার আসতে বলেছেন, আমি গাড়ি নিয়েছি, এখনই না গেলে হয়তো বাবুর সঙ্গে আর দেখা হবে না। মা তিনি চলুন চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার এই আশার অপেক্ষায় বোধহয় প্রাণটা আমার এখনো রয়েছে। আমার শেষ অনুরোধ আপনি পূর্ণ করুন। আপনি আমায় কথা দিয়েছিলেন, কিন্তু অপেক্ষা করবার আর আমার সময় নেই, বিয়ের লগ্ন হয়ে যায়। ওই দেখুন নাপিত পুরোহিত সব উপস্থিত, শিয়রে আমার যমরাজ উপস্থিত। আমি একটু শুনি সময় চেয়ে নিয়েছি তার কাছ থেকে, বুলুকে আর তাপসীকে আশীর্বাদ করে যাব বলে। এখনই এখনই এই লগ্নে আমার এই শেষ অনুরোধ, আপনি রক্ষা করুন। আর কোনোদিন কোনো ভিক্ষা আমি আপনার কাছে চাইব না। আমার বন্ধু বেঁচে থাকলে আমার এই শেষ অনুরোধ সে রক্ষা করত। আপনিও দিন সেই ভিক্ষা কান্তি মুখুজ্জিকে তার মরণ কালে। কিন্তু ওর বাপ মা জানতে পর্যন্ত পারবে না, এ মুখ আমি দেখাবো কি করে? লগ্নের সময় পড়ে যায়, তাপসীকে বুলুর হাতে সম্প্রদান করবার ব্যবস্থা করে দিন। যা হয় হোক, আপনার মতো বন্ধুর অনুরোধ উপেক্ষা করলে ভগবান আমার উপর বিরূপ হবে। আচ্ছা করুন।
বিষ্ণুর্চর উদ্রর্চ চন্দ্রাকা বশ্বিনা বিভূ তে গ্রন্থি নিলয়ং দধতাং শাশ্বতী সমা যতেন্দ্রাণি মহেন্দ্রস্য স্বহাশৈব বিভাবসু রোহিণী চ যথা সমে দময়ন্তি যথা নলে মম চিত্তং মনু চিত্তং শেষু মম বাচ নেকমনা জুষস্য প্রজাপতিস্তা নিজ নক্ষত্র মধ্যম তাড়াতাড়ি করুন এদিকে এদিকে সময় সংক্ষেপ সময় সংক্ষেপ তাড়াতাড়ি বাবু কুশল টিকা শেষ হলো শাস্তি অনুষ্ঠান শেষ বার করেকে বারকনেকে আমার কাছে আনুন বলো তাপসে আরে কান্তি মুখুজ্জের দাদির বিয়ে সারা গ্রাম মেতে উঠবে রোশনার বাতি আর বাজনাতে দেখি সব অন্ধকার কেন নিস্তব্ধ কেন বলো 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 আলো যা পাঁচরে বাজা পাঁচরে বাজ বলো বলো বলো